কিছু কিছু কথা বসে আছে ভিজে মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে আকাশ যখন গাইবে কথা ছিল আছড়ে পড়ার কথা ছিল সেটা আছড়ে পড়েছে প্রচণ্ড বাজে রকমের একটা অবস্থা চারিদিকে আমাদের হয়তো যাদের মানে এলাকাগুলোতে বেশি এফেক্ট পড়েনি বা এফেক্টেড হয়নি সেই সমস্ত জায়গার মানুষরা হয়তো বলবে যে এত গরমের পর এই হাওয়াটা এইরকম একটা ওয়েদার হ্যাঁ এটা ভীষণ ভালো কিন্তু এই ভালোটা আমাদের কাছে বাট যাদের কাছে মানে সুন্দরবন বা দক্ষিণ চব্বিশ পরগনা দীঘা মন্দারমণি মারাত্মক রকমের খারাপ পরিস্থিতি জাস্ট নিউজ চ্যানেলগুলো খুললেই সেই পরিস্থিতির কথা দেখা যাচ্ছে মানে জানা যাচ্ছে যে কীরকম বাজে রকমের মারাত্মক রকমের অবস্থা তো সেই এই সেই সময়টায় দাঁড়িয়ে ভালো লাগার কথা আজকে বলার মতো কিছু নেই কিন্তু তবুও মনে হলো যে আজকের একটা দিনে মানে সময়টা তো ভীষণই খারাপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে একদিকে সাইক্লোন একদিকে টর্নেডো একদিকে এখনও পর্যন্ত টর্নেডোর মানে কথাও রয়েছে এবং টর্নেডো হয়েওছে গতকালকে তো আজকে হওয়ার কথা রয়েছে কলকাতায় সে আশঙ্কা রয়েছে তো এই সব কিছু মিলিয়ে তার মধ্যে করোনা পরিস্থিতি সেকেন্ড ওয়েভে চারিদিকে একদম যাচ্ছে তাই রকমের একটা অবস্থা তো ওই সব কিছু মিলিয়ে আমাদের খারাপ লাগাটাই অনেকটা বেশি কিন্তু লকডাউন চলছে সব কিছু মিলিয়ে কিন্তু কোথাও একটা তবুও পজিটিভ ভাইবস আমাদের মধ্যে কাজ যদি না করে তাহলে তো আমরা জীবনটাকে এগিয়েই নিয়ে যেতে পারবো না তাদের কাছে খুবই বেশি মারাত্মক যাদের বাইরে না বেরোলে একদম মানে দিন আনা দিন খাওয়ার মতো ব্যাপার তাদের ব্যাপারটা আরোই মারাত্মক কিন্তু জীবন জীবিকা দুটো মিলিয়ে ব্যালেন্স করাটা আমাদের কাছে এই মুহূর্তে খুবই কঠিন কারণ বাঁচতে গেলে কিন্তু আমাদের খাওয়া মানে পেটে খাওয়ারও প্রয়োজন রয়েছে তার সঙ্গে বাঁচতে গেলে আবার জীবনটাকে বাঁচিয়ে রাখারও প্রয়োজন রয়েছে বেঁচেই যদি না থাকি তাহলে আর এসবের কি মানে কিন্তু সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাঁচার জন্যই একটা লড়াই করছে প্রত্যেকটা মানুষই করছে কারো কাছে হয়তো এই সাইক্লোনের এফেক্টটা যেমন কারো কাছে কম কারো কাছে বেশি বাট করোনাতে তো সেই ব্যাপারটা নেই একদিকে করোনা পরিস্থিতি চলছিল তার মধ্যে এরকম একটা পরিস্থিতি তো সব মিলিয়ে খুবই খারাপ রকমের একটা পরিস্থিতি আমার যেখানে বাড়ি আমি সেখানেই আজকে মনে করলাম যে আজকে প্রতিদিন আমি বাড়ির মানে বাড়ি থেকে একদম ডিরেক্ট বাড়ির ভেতর থেকে লাইভটা করি ব্লগটা করি সরি লাইভ বলছি ব্লগটা করি আজকে মনে হলো যে না ঠিক আছে তাহলে আজকে ছাদ থেকে করা যাক কারণ আজকের পরিস্থিতি বা ওয়েদারটা যেরকম ছাদে এলে হয়তো বেটার বোঝা যাবে যদিও আমাদের এখানে খুব বেশি এফেক্টেড হয়নি তবে সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া গতকাল পরশু দিন সেই অর্থে হয়নি গতকাল থেকেই এটা শুরু হয়ে গেছিলো আর আজ এই মুহূর্তেও সেটাই কন্টিনিউ রয়েছে তবে আজকে পরিমাণটা বেড়েছে ঝোড়ো হাওয়ার তার সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি যদিও এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না বলেই এই মুহূর্তে ছাদে আসা তো ছাদের অবস্থাও এই মুহূর্তে আমাদের খুব একটা ভালো নয় যারা আগে আমার ডান্সের ভিডিওগুলো দেখেছে তারা জানে যে আমার ছাদটা
তারা তাদের তারা বলতো যে হ্যাঁ বেশ ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সবকিছু, বাট এই মুহূর্তে সেটাও দেখানোর মতো পরিস্থিতি নেই, কারণ রিসেন্ট বাড়ির কাজ হয়েছে, তো কাজের জন্য ছাদ পুরো ভাঙা অবস্থা ভীষণই খারাপ। একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও বাড়ির কাজ হয়েছিল রিসেন্ট, তো তাতে ছাদের পরিস্থিতি এরকম এখনো পর্যন্ত। আমি বাড়ির কাজ হওয়ার পর এই যে কাজগুলো হয়েছিল, কলাম উঠেছে, তো বাড়ির কাজ হওয়ার পর আমি আজকে ছাদে ফার্স্ট টাইম এলাম, আমি এর মধ্যে একবারও ছাদে আসিনি, আজকে ব্লগ করার জন্যই আমার ছাদে আসা। কদিন কাজ হয়েছে, সে কদিন তো ছাদে আসতে আরোই আমার ইচ্ছে করেনি, কারণ যে কোনো জিনিস ভাঙা হচ্ছে এই ব্যাপারটাকে আমি ঠিক নিতে পারি না। তো এই যে ভেঙে তারপরে যে ঠিকঠাকভাবে করে দিয়েছে, এখন এসেছি এখন দেখছি ঠিকঠাক লাগছে, বাট তার আগে যে পরিস্থিতিটা ছিল, মানে যখন ছাদ ভাঙা হচ্ছিল সেই সময় আমি একবার এসেছিলাম কোনো একটা কারণে, সেটা দেখে আমার ভালো লাগেনি, তো সেটার জন্যই আর কি আর তারপরে আমি আসিও নি। এই সময়টাকে আমরা প্রত্যেকে ওভারকাম করতে চাইছি, আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো, জানি না এরপরে কী হবে, কারণ থার্ডওয়েভ আসার কথা এবং সেটাতে অবস্থা আরও বেশি শোচনীয়, তার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস হোয়াইট ফাঙ্গাস চাষ সব কিছু মিলিয়ে এইসব কথা বলতে গেলেই যেন কেমন একটা দমবন্ধ পরিস্থিতি লাগে। প্রত্যেকে ভালো থাকার চেষ্টা অন্তত করুক, কারণ সেই ভালো থাকার চেষ্টা নিয়েই কিন্তু আমরা একটা একটা করে দিন পার করে চলেছি, ভালো থাকার চেষ্টাটা কিন্তু আমরা প্রত্যেকেই করছি, আলটিমেট কতটা ভালো থাকতে পারছি সেটা তো আমরা এন্ড অফ দ্য ডে নিজেরা বুঝতে পারি।